শিরোনাম, কাউন্সিলর আব্দুল করিম বাবুর উদ্যোগে 15,000 স্যানিটাইজার ও মাস্ক বিতরণ। এবার বিস্তারিত, করোনা ভাইরাস প্রতিরোধে 17 নং ওয়ার্ডে কাউন্সিলর আব্দুল করিম বাবু 15,000 স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করার উদ্যোগ গ্রহণ করেছেন এবং 17 নং ওয়ার্ডে নিজ কার্যালয়ের সামনে থেকে জনসাধারণের মাঝে আজ বুধবার সন্ধ্যায় স্যানিটাইজার ও মাস্ক বিতরণও শুরু করেন। আব্দুল করিম বাবু বলেন, সারা বিশ্বে আজ করোনা ভাইরাস যে মহামারী আকার ধারণ করেছে তা থেকে 17 নং ওয়ার্ডবাসীকে সুরক্ষিত রাখতে মানবতার দায়িত্ব পালন করছি। এই ওয়ার্ডে প্রায় 40,000 বাসিন্দা রয়েছে, তাদের মাঝে 15,000 স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করছি। আমি দীর্ঘদিন ধরে 17 নং ওয়ার্ডের 12টি স্থানে অটো হ্যান্ড ওয়াশের বেসিন ও পানির ব্যবস্থা করি, আগামীতেও এই কার্যক্রম চলমান থাকবে। আল্লাহর রহমতে আমার ওয়ার্ডে কেউ করোনায় আক্রান্ত হয়নি। আমি সবসময় জনগণকে সচেতন করছি এবং আমি আমার এলাকার জনগণও সচেতন রয়েছে। আমি 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, এই এলাকার জনপ্রতিনিধি। আমার এই ভয়ানক এই করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সাময়িক যে পদক্ষেপগুলো সেগুলো নেওয়ার জন্য একজন প্রতিনিধি হিসাবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্য। সেই সুবাদে আমি এসবি স্যাটেলাইটের পক্ষ থেকে আমি কাউন্সিলর আব্দুল করিম বাবু, এই আমার 17 নম্বর ওয়ার্ডে প্রায় 30,000 থেকে 40,000 জনগণ বসবাস আছে। সেই জনগণের মাঝে প্রায় 15,000-এর মতো আমি হ্যান্ড স্যানিটারিজ এবং হেক্সোসেল এবং মাস্ক বিতরণ করছি এবং বিভিন্ন এলাকাতে, আমার এলাকা এখন পর্যন্ত করোনা ভাইরাস মুক্ত আছে, এখন পর্যন্ত কেউ শনাক্ত হয়নি। আল্লাহর অশিষ্ট রহমত আছে, কারণ এই এলাকাতে অনেক অলি আল্লাহ পদধূলি আছে বিদায়, আমার এলাকা এখন পর্যন্ত সুরক্ষিত আছে। 12টি স্থানে আমি হ্যান্ড ওয়াশ ব্যবস্থা করেছি, মসজিদ হ্যান্ড ওয়াশের ব্যবস্থা করে দিয়েছি। পাশাপাশি আমি একটা জিনিসই অনুরোধ করবো, এতে আতঙ্ক হওয়ার কিছু নেই, এতে আমাদের কী করতে হবে, সচেতনতা। এছাড়াও একটা জিনিসই চিন্তা করতে হবে, যারা ইহুদি দেশগুলির কারণে আজকে এগুলো ঘুরিয়েছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন যে সৃষ্টিকর্তা তার প্রমাণ দিয়েছে যে আমরা একজন মানুষ হয়ে, মানব জাতি হয়ে, যে আল্লাহ রসুলের এ সময় উপস্থিত ছিলেন এসবি স্যাটেলাইট ক্যাবলের ডাইরেক্টর এম আর কেরিয়ান, 17 নং ওয়ার্ড সচিব রিয়াদ হোসেন, আক্তার মোবারক হোসেন, তানভীর সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।